হ্যালো ফিউচার ডক্টরস, ওয়েলকাম টু রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। আজ আমরা 2025 নিট ইউজি নিয়ে আলোচনা করব। 2025 নিট ইউজি এক্সাম কবে হবে, সিলেবাস কি আবার চেঞ্জ হবে, কিভাবে কোন মক টেস্ট দিলে স্কোর আরও ইনক্রিজ হবে, এক্সাম কি 2016 মতো আবার দুটো ফেজে হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, কাট অফ কত হতে পারে 2025 জন্য, সব কিছু আমরা ডিটেলসে আলোচনা করব। আর ভিডিওর শেষে কিভাবে পড়াশোনা করলে আরও বেটার রেজাল্ট করতে পারবে তা জানিয়ে দেব। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমাদের দেওয়া সমস্ত ইনফরমেশান সবার আগে তুমি পেতে পারো। চলো সমস্ত কিছু আলোচনা করি। আমরা প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করি। 2025 নিট ইউসি এক্সাম কবে হবে? 12 সেপ্টেম্বর NMC একটা নোটিশ দিয়েছিল, এখানে 2025-26 MBBS ব্যাচের 5.5 বছরের এক্সাম শিডিউল পাবলিশ করে দিয়েছে। সেপ্টেম্বর 2025 থেকেই ক্লাস শুরু হয়ে যাবে ফার্স্ট ইয়ার 2025-26 MBBS ব্যাচের। এই বছর এক মাস লেট হয়েছে, সামনের বছর এইরকম হওয়ার চান্স একদম নেই। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 2025 মে মাসের প্রথম সপ্তাহেই এক্সাম হতে পারে। তারিখটা 4th May 2025, মে মাসের প্রথম সপ্তাহ, 4th May রবিবার পড়ছে, তাই এই তারিখেই এক্সাম হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। অক্টোবর তো অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, ম্যাক্সিমাম জানুয়ারি বা ফেব্রুয়ারির মিডিলের মধ্যে সম্পূর্ণ সিলেবাস তোমাকে কমপ্লিট করতেই হবে, যাতে বেটার রেজাল্ট করতে পারো 2025 নিট ইউজি এক্সামে। আর কম করে 50+ এক্সাম দিতে হবে ভালো রেজাল্ট করতে। রেগুলার সঠিকভাবে রুটিন করে এক্সাম দিতে হবে। আশা করি তোমরা সকলেই এক্সাম দিতে শুরু করে দিয়েছো। তোমরা যারা এখনও সঠিকভাবে এক্সাম দিতে শুরু করনি বা পপুলার ইনস্টিটিউটের কোশ্চেন তোমরা পারছো না, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, মাইনর টেস্ট, মেজর টেস্ট তোমাদের প্রোভাইড করব। এর সাথে সাথে প্রত্যেক পরীক্ষার স্কোর নিয়ে তোমাদের সাথে ডিটেলসে অ্যানালাইসিস করব, যাতে পরের এক্সামে আরও বেটার রেজাল্ট করতে পারো। এই সব কিছুই আমরা প্রোভাইড করব অনলি 499 রুপিসে। তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। আর আমরা অনলি 1499 রুপিসে তোমাদের জন্য মেন্টারশিপ প্রোভাইড করছি 2025 নিট ইউজি এক্সামের জন্য। তোমাদের মক টেস্ট প্রোভাইড করার পাশাপাশি এই সুবিধাগুলো তোমাদের জন্য থাকবে। আরও বেটারভাবে নিট ইউজি প্রিপারেশান নিতে চাইলে আমাদের মেন্টারশিপে জয়েন হতে পারো। আর একটা তোমাদের মধ্যে কনফিউশন আছে, 2016 মতো 2025 কি দুটো ফেজে এক্সাম হতে পারে? এইরকম কোনো সম্ভাবনাই নেই 2025 জন্য। যদি হয় তাহলে মিনিমাম 1 বছর আগে NMC জানিয়ে দেবে। আর 2025 নিট ইউজি ক্যান্ডিডেট সংখ্যা প্রায় 25 লাখ ছুঁয়ে যাবে, তাই এত স্টুডেন্টের কম্পিউটারে এক্সাম নেওয়া সম্ভব নয়। যেই রকম বিগত বছরগুলোতে এক্সাম হয়ে আসছে 2025 সেম এইরকমভাবেই এক্সাম হবে, 2025 জন্য সেই রকম কোনো মেজর চেঞ্জ হবে না। তবে এক্সাম হলগুলোতে এবং কোশ্চেন যেখানে রাখা হবে ব্যাঙ্কগুলোতে একটু সিকিউরিটি বাড়ানো হবে, এটা আশা করা যায়। 2023 থেকে 2024 কোশ্চেন খুব একটা সহজ ছিল এমনটা নয়, 90% 2023 মতোই ছিল। এবছর বায়োলজিতে একটু বেশি ম্যাচ দা কলম টাইপের কোশ্চেন এসেছিল। 2025 নিট ইউজি এক্সামে স্টেটমেন্ট বেসড টাইপের কোশ্চেন, ম্যাচ দা কলাম, অ্যাসারশন রিজনিং টাইপের কোশ্চেন আসার চান্স সবচেয়ে বেশি। যারা 2025 জন্য প্রিপারেশান নিচ্ছ, অ্যাসারশন রিজনিং টাইপের কোশ্চেন, স্টেটমেন্ট বেসড টাইপের কোশ্চেন একটু বেশি করে প্র্যাকটিস করবে, যাতে আরও বেটার রেজাল্ট করতে পারো। এর জন্য একটা ভালো প্র্যাকটিস বই ইউজ করবে এবং বায়োলজি ও কেমিস্ট্রির জন্য বারবার NCERT পড়তে হবে। নিট ইউজির কাট অফের একটা ট্রেন্ড, প্রতি বছর কাট অফ একটু হলেও ইনক্রিজ হয়। এবছর জেনারেলের কাট অফ 636 হয়েছে, 2025 কাট অফ কমতে পারে কিনা তা লাখ টাকার কোশ্চেন। 2025 কাট অফ কমবে কি কমবে না সে নিয়ে মাথা ঘামানোর তোমাদের এখন কোনো দরকার নেই। তোমরা যারা 2025 নিট ইউজি এক্সাম দিবে তোমাদের মিনিমাম টার্গেট রাখতে হবে 650। 650 নাম্বার পেতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে এবং প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে। প্রতি মক টেস্টে 620 থেকে 630+ নাম্বার তুলতে হবে এবং প্রতিটা মক টেস্ট দেওয়ার পর ডিটেলসে অ্যানালাইসিস করতে হবে কোশ্চেনটায় কোথায় কোথায় ভুল হচ্ছে। অনলি একটা ইনস্টিটিউটের মক টেস্ট দিলে হবে না, ফুল মক 5 থেকে 6টা ইনস্টিটিউটের, প্রতিটা ইনস্টিটিউট থেকে 5 থেকে 6টা করে এক্সাম দিতে হবে, তাহলে সমস্ত রকম কোশ্চেন সম্পর্কে তোমার আইডিয়া চলে আসবে। অনেকে জানতে চেয়েছিলে এক্সামের সিলেবাস কি আবার চেঞ্জ হতে পারে। এক্সামের সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই 2025 জন্য, 2024 রিডিউস সিলেবাসেই এক্সাম হবে। আর তোমরা দেখেছো এই বছর নিউ NCERTকেই পারফেক্ট ধরে ফিজিক্সে এই কোশ্চেনটার অ্যান্সার দিয়েছে, তাই যারা NCERTর লেটেস্ট ভার্সানটা পড়ছো খুবই ভালো। কেউ যদি ওল্ড ভার্সান ইউজ করে থাকো তাহলে নিউ ভার্সানে যেগুলো চেঞ্জ হয়েছে একটু দেখে নেবে। আমরা এক্সামের ডেট নিয়ে আলোচনা করলাম, 4th May এক্সাম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, মক টেস্ট, সিলেবাস, কাট অফ নিয়েও ডিটেলসে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব কিভাবে পড়াশোনা করলে তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট হবে এবং আরও বেশি স্কোর আসবে। সারাদিন একভাবে পড়াশোনা করলেই যে বেশি স্কোর আসবে এটা একদম ভুল কথা। তোমরা সায়েন্স নিয়ে পড়ছো, সায়েন্টিফিকভাবেই পড়তে হবে।
আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, শর্ট নোট খুবই ইম্পর্টেন্ট। যখন পড়াশোনা করবে সবসময় সামারি হিসাবে একটা শর্ট নোট করে নেবে। একটা চ্যাপ্টার ভালো করে পড়তে কম করে 5-6 ঘন্টা টাইম লাগবে। তারপর যখন শর্ট নোট করে নেবে, শর্ট নোটটা রিভিশন করতে ম্যাক্সিমাম 10-15 মিনিট টাইম লাগবে। তবে শর্ট নোটটা খুবই ভালো করে করতে হবে, যাতে নোটটা শর্ট হয় এবং সব কিছু কোড আকারে থাকে। নিটে 650 স্কোর করতে শর্ট নোটটা আমাকে অনেক হেল্প করেছে। বুঝতেই পারছো ভালো স্কোর করতে শর্ট নোট কতটা ইম্পর্টেন্ট। আর প্রত্যেক উইকের শুরুতে 1 সপ্তাহে কোন কোন দিন কোন কোন চ্যাপ্টার কখন কখন পড়বে তার টাইম টেবিল করে নেবে। চেষ্টা করবে সব কিছু রুটিন অনুযায়ী করার। এইরকম আমি একটা করে দেখালাম। আর রোজ মিনিমাম 2 ঘন্টা করে টাইম ফিক্সড করবে রিভিশনের জন্য। যারা ডব দিয়েছে তাদের ম্যাক্সিমাম প্রত্যেক উইকে 1-2 করে এক্সাম এখন দিতে হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই শেষ 3 মাস প্রত্যেক উইকে 2-3 ফুল মক টেস্ট দিতেই হবে। বেশি বেশি করে ফুল মক টেস্ট না দিলে সব রকম কোশ্চেনের টাইপ সম্পর্কে আইডিয়া আসবে না। আমাদের মেন্টরশিপ নিলে শর্ট নোট থেকে শুরু করে হিউজ অ্যামাউন্ট অফ মক টেস্টও প্রোভাইড করা হবে তোমাদেরকে। প্রপারভাবে প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট অ্যানালাইসিস করা হবে এবং তোমাদের মিস্টেকগুলো অ্যানালাইসিস করা হবে, যাতে পরবর্তী পরীক্ষাতে মিস্টেক আর না হয়। আমাদের মেন্টরশিপ নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমাদের দেওয়া সমস্ত ইনফরমেশান তুমি সবার আগে পেতে পারো। আর এই ভিডিওটা বেশি বেশি করে তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দাও। তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে। শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থেকো।